হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। হিটপাস ব্লগে সবাইকে ওয়েলকাম। তো এই যে দেখতে পাচ্ছ তোমাদের তাতান সোনা, এখন সকাল 6টা বাজে পাঁচটা, দেখো সকাল। আজকে বাবা মা চলে যাবে, তারা রেডি হয়ে বসে আছে, আর তোমাদের দিদি ভাই এখন রুটিন করছে, রুটি তাদেরকে তো খেতে হবে ট্রেনে। তো আমাদের এই ট্রেনে তো মোটামুটি কিছুই পাওয়া যায় না, মুড়ি মশলাটাই পাওয়া যায়, আদার্স তো খাবারের কোনো কিছু নেই, যার জন্য একটু মানে যেইটা হয় বাড়ির একটু করে দিচ্ছে, যাতে ট্রেনে খেতে পারে বাবা মা। তো তাতানো আজকে অনেক সকালে উঠে গেছে, অনেক সকালে বলে তো মোটামুটি 4:30-5টার মধ্যে উঠে গেছে। ওকে এখনও সে ঘুমোয়নি, এতক্ষণ ধরে দাদু ঠাম্মার সঙ্গে অনেক খেলাখেলি করলে এখন ঘুম পেয়ে গেছে। ও দেখো পাপ্পা, এই দিয়ে দেখো, এখন হয়তো ঘুমিয়ে পড়বে, যার জন্য একটু কাদু কাদু করছে। তোমাদের দিদি ভাইয়েরও মাথায় নেই যে শ্বশুর শাশুড়ি চলে যাবে, তাহলে একটা ব্লগ বানিয়ে ফেলি, কারণ তোমরা জানোই যে সব কিছু তোমাদের কাছে শেয়ার করি, এনিথিং। তারা এসেছে এখন, তাতান তো এখন অনেকটা সুস্থ, যার জন্য এখন ওরা চলে যাবে, কারণ আমাদের বাড়ির দিকেও দেখতে হবে, বাড়িতে প্রবলেম, যার জন্য যেতে হবে। এছাড়াও আমার বাবার একটু প্রবলেম আছে, একটু জমি সংক্রান্ত ব্যাপারে, যার জন্য একটু তাড়াতাড়ি যেতে হবে। চলো দেখা, এটা সকালে উঠেই তোমাদের দিদি ভাই কাজকর্ম করছে, আমরা অনেক রাত্রিবেলায় ঘুমিয়েছিলাম, তা সকালবেলায় আমি পান টান খাওয়া হয়ে গেছে, মুখ টুক ফ্রেশ করে। জয় ঘুমাচ্ছে, এই যে বাবা রেডি হয়ে বসে গেছে, মা আলু কাটছে, আলু। আর এই যে রুটি হচ্ছে, রুটি 6টা, ওরা তো 7টার মধ্যে যেতে হবে, কারণ 8:20-তে ট্রেন আছে, আমিও যাব। বাবা বাবা বসো বসো, এই যে ব্যাগ ট্যাগ সব রেডি হয়ে আছে। হ্যাঁ তুমিও যাবে? বাবা এমনি আমার শরীর খারাপ, দরকার নেই, তুমি যাবে যাবে আমরা তুমি যাবে দেখতে থাকো। তো এই যে আমার আলুর তরকারি, আর এই হচ্ছে রুটি, বাবা মা নিয়ে যাবে, এই যে টিফিন বক্সে ভরেও ফেলেছি। তো চলো এবার তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো মাম্মি রেডি, আর একজন, এই যে তৈরি শুরু হয়ে গেছে পান। বাবা এই টাইমে একটু টাইম পেয়ে গেছে, ওই জন্য বাস টান দিয়ে দিয়েছে, ঘুমিয়ে পড়েছে। আর এই যে বাবু আবার ঘুমিয়ে পড়েছে, আর শালা বাবু তো তো মোটামুটি 9টা-10টা ঘুম ভাঙবে না, এরকম পড়ে আছে। আর টাইমও নেই, অনেক টাইম হয়ে গেছে, এবার যাওয়ার টাইম। টোটো ঠিক হয়ে গেছে? হ্যাঁ বাবা ওটো না, থাকো বাবা, ঘুমাইনি এমনি শুয়ে আছে এমনি, তাহলে আজকে তো এই যে দেখো বাবা বেরিয়ে গেল, আর তোমাদের দাদা ভাই স্টেশন অবধি পৌঁছে দিয়ে আসবে, তোমাদের দাদা ভাইও পেছন পেছন গেল স্টেশন অবধি এগিয়ে দিয়ে আসবে। আমি আর নিচে যাব না, তোমাদেরকে আমি ওপর থেকেই দেখাবো।
বাবা আর বাবুর এখানে আসলেই না, চলে গেল। মন খারাপ নাকি? এই যে মাও নেমে যাচ্ছে, তো আজকে আন্টিও বেরিয়ে এসছে খুব সকাল সকাল, ঘুম ভেঙে গেছে আন্টিরও। মা আর বাবারা চলে যাবে জন্য আন্টিও ঘুম ভেঙে দরজা দরজা খুলে বেরিয়ে গেছে। এই যে দেখো, আমি আর নিচে যাব না, আমি উপর থেকে বেরিয়ে গেল। আমি উপর থেকে তোমাদেরকে দেখাচ্ছি, কেননা বাবু ঘরে একা ঘুমিয়ে আছে, তো আমি আর নিচে যাব না। আর তোমাদের দাদা ভাই গেল এগিয়ে দিতে স্টেশনে। ওই যে দেখো টোটো, বাবা বসে পড়ল। দেখো আন্টি মাকে এগিয়ে দিতে গেল। দেখো মা বাবারা বেরিয়ে পড়লো টোটো করে, আর পেছনে তোমাদের দাদা ভাই এবার চলে যাবে এগিয়ে দিতে। এই যে তোমাদের দাদা ভাই সাইকেল নিয়ে যাচ্ছে, কেননা আমার ঘর থেকে স্টেশন খুব একটা দূরেও না। সবাই তো চলে গেল, এবার তোমাদের দিদি ভাই একদম একা, ঘরে আর কেউ নেই। বাবু ঘুমোচ্ছে, আর তোমাদের দাদা ভাই স্টেশনে অবধি মানে তুলে যেতে গেল। আমার গলা এখনো ঠিক হয়নি, গলা ব্যথা। ভাই আছে, ভাইকে রেখে দিলাম, কেননা কুকুও চলে গেছে, এই জন্য ভাইকে তোমাদের দাদা ভাই রেখে দিল। ও কয়দিন এখানে থাকবে আমার এখানে? চলো বন্ধুরা, তোমরা ভিডিওটা দেখো, তোমাদের দাদা ভাই আসুক। আর এই রুমটাও আমি ছেড়ে দেবো, কেননা এখানে আমার আর ভালো লাগছে না, খুব বোর বোর লাগছে এই বিল্ডিংটার মধ্যে। পুরনো বিল্ডিং, আর একটা তাতানের এরকম ঘটে যাওয়ার পর থেকে আমার একটা আতঙ্ক ঢুকে গেছে মনের মধ্যে, এই জন্য রুমটা খুব তাড়াতাড়ি ছেড়ে দেবো। তো এইবার আমি তাতানকে একটু পায়ে সর্ষের তেল আর রসুন থেতো করে এই যে গরম করে ওর পায়ে দিয়ে দিচ্ছি, কেননা ওর একটু কাশি হয়েছে, সর্দি কাশি লেগেছে, এর জন্য একটু তেল গরম করে ওর পায়ে দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এই যে তোমাদের দাদা ভাই চলে এসেছে, দেখো তাতানকে একটু তেল দিয়ে দিলাম হাতে পায়ে, কারণ ও একটু সর্দি কাশি ভাব হয়েছে, ওই জন্য রসুন তেল গরম করে দিয়ে দিলাম। ওর মামা ওকে একটু ছাদে নিয়ে গেল। এই যে দেখো তোমাদের দাদা ভাই এসে, মা বাবা চলে গেছে, তো মন খারাপ শুয়ে আছে। তো এরকমই, শুধু বাবা মা না, ঘরে যেই আসুক না কেন, সে আমার বাবা মা হোক বা শ্বশুর শাশুড়ি হোক বা যেই হোক না কেন, এসে কিছুদিন থাকলে, কেননা এখানে আমাদের কেউ নেই, তো ঘরে কেউ এলে খুব আনন্দ পাই এবং মজায় থাকি, আর কিছুদিন থাকার পর মায়া হয়ে যায়, চলে গেলে মন খারাপ লাগে। তো যাই হোক, ব্লগটা বেশি দূর নিয়ে যাব না, তাহলে অনেক বড় লং হয়ে যাবে। আবার নতুন ব্লগ তোমাদেরকে আপডেট দেবো খুব তাড়াতাড়ি, তাতানি একটু সুস্থ হয়ে যাক,
তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তো অবশ্যই দেরি না করে ঝটপট চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল বাটনে ক্লিক করে দাও, যাতে আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে ফার্স্ট টাইম পৌঁছে যায়। তাহলে চলো আজকের মতো টাটা।